ইব্রাহিম বিন আদহামের কলবে আমার মাওলার ভয় ঢুকে গেছে। ওই দিনের রাজপ্রসাদের কথা, রাজপ্রসাদের ছাদের উপরের কথা, আজকের বান্দির কথা, কলিজার মধ্যে বড় আঘাত করেছে। ইব্রাহিম বিন আদহাম বললেন, আর না, আমি আর বাদশাহি করব না, আমি মাওলা পাকের পাগল হয়ে জঙ্গলে চলে যাব। আল্লাহর ভয় অন্তরে ঢুকে গেলে জঙ্গলে চলে গেছে। এ মুসলমান, ইব্রাহিম বিন আদহাম অনেক লম্বা কথা, জঙ্গলে গিয়ে আমার মাওলার ইবাদত করতে করতে আমার আল্লাহর সাথে কেমন একটা সম্পর্ক কইরা লইছে গো। ইব্রাহিম বিন আদহাম কোন বৃক্ষের গোড়ায় বইসা যদি আমার মাওলা পাকের জিকির করত, ওনার কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া গাছের পাতা লতা পর্যন্ত আল্লাহর জিকিরে মশগুল হইয়া যাইত। জঙ্গলের হিংস্র প্রাণী, বিষাক্ত প্রাণীরা পর্যন্ত যার কথা শোনা, লোকটা সেখান থেকে ডাক দিয়া কয়, আরে ইব্রাহিম বিন আদহাম, তোমার ছাদের উপরে ও তালাশ করা যদি আমার জন্য বোকামি হইব, তুমি যে আরামের বিছনায় ঘুমায়া ঘুমায়া আমার মাওলার তালাশ করো, তোমার এই তালাশটা কি বোকামি হয় না? এত বড় আরামের বিছানায় ঘুমায়া কোনোদিন আসল মালিক আল্লাহ পাওয়া যায় না। কথা ঠিক না বেটি? এই কারণে আপনারা দেখবেন গভীর রাতের ইবাদত ছাড়া আল্লাহর কাছে পছন্দের হওয়া যায় না। আর গভীর রাত আরামের বিছানা ছাড়তে পারে একমাত্র ওলামারা। পরীক্ষা করে দেখবেন বিভিন্ন মাদ্রাসায় যাবেন, কওমি মাদ্রাসা, বিভিন্ন মাদ্রাসায় যাবেন, গেলে দেখবেন রাতে তিন ভাগের এক ভাগ বিদায় হয়ে গেছে, তিন ভাগের দুই ভাগ বিদায় হয়ে গেছে, এক ভাগ বাকি আছে। আলেমরা ঘুম থেকে জায়গা ওযু বানায় নামাজের মুসাল্লা নিয়া নামাজের মুসল্লাই কেবলামুখী দাঁড়াইয়া রয়েছে। যাও যাও, বেশি দূরে না, মাদ্রাসা তো অভাব নাই, ব্রাহ্মণ বাড়িয়া তো মাদ্রাসার শহর, যে কোনো একটা মাদ্রাসায় গিয়া কি আমরা দেখতে পারি না কথাটা, একটু কি যাচাই করতে পারবো না? ওলা আমরা দাঁড়ায় যা তাহাজ্জুদে নামাজে, এ মাসুম বাচ্চাগুলি, যেই বাচ্চাগুলি এই বয়সে মার উড়ে থাকার কথা, মার কোলে থাকার কথা, মাসুম বাচ্চা, আহারে এই বাচ্চাটার ওস্তাদ ঘুম থেকে জাগালেন তাহাজ্জুদের সময়ে, মাসুম নিষ্পাপ বাচ্চাটা ঘুম থেকে জায়গা, বাচ্চাটা ওযু যদি জানে তো আলহামদুলিল্লাহ, যদি জানে না উস্তাদে ওযু করায়া দে, না হয় কোনো সাথী ভাই ওযুটা করায়া দে, এখনো পর্যন্ত নিজের কাপড়টা ঠিকভাবে নিজে পড়তে পারে না, উস্তাদে তার কাপড়টা পরায়া দে, নাক দিয়া ময়লা বের হয়ে গেলে নিজে পরিষ্কার করতে পারে না, উস্তাদ একটা টিস্যু লয়া নাকটা পরিষ্কার কইরা দে। এই মাসুম বাচ্চাটা মাথায় একটা টুপি লাগাইয়া, গায়ে আমার নবীর সুন্নত পাঞ্জাবি লাগাইয়া, ওই শেষ রাত যেই সময় আমার মাওলা সামায় দুনিয়া চলে আসে, দুনিয়ার আসমানে চলে আসে, ঠিক এই সময় মাসুম বাচ্চাটা ঘুম থেকে জাগিয়া আমার মাওলার কুদরতি কদমে সেজদা লাগায়া দে। নামাজ শেষ হয়ে গেলে উস্তাদ সামনে লইয়া ওই মাসুম বাচ্চাগুলি আমার আল্লাহর কালামের তেলাওয়াতে মশগুল হইয়া যা। কথা বলেন ঠিক কি না? এই হলো কওমি মাদ্রাসার নমুনা। আমার মহতারাম ভাইয়েরা তো গেলে দেখবেন উস্তাদ নামাজের মুসল্লা পালায়া কান্দতেছে, কেমনে মাদ্রাসা চলবে,
কেমনে বোর্ডিং চলবে, ছাত্ররা কি খাবে না খাবে, ছাত্রদের কে লয় হবে। একান্ত আছে আল্লাহ এই বাচ্চাগুলি রিজিকের ফয়সালা তুমি কইরা দিও। আল্লাহ বাচ্চাগুলি থাকতে পারে না, তাদের থাকার বাসস্থান, তাদের সুন্দর একটা ঘরের ব্যবস্থা কইরা দিও। ওলামারা কান্দে তো কান্দে, আল্লাহর কাছে কান্দে, দুনিয়ার কোনো মানুষের কাছে কাঁদে না। এই জন্য কোরআনে পরিষ্কার ওলামার শব্দটা আল্লাহ নিজে ব্যবহার করে জানিয়ে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পা ওলামা সম্প্রদায়। আমার ভাই বলছিলাম আল্লাহরে ভয় পাওয়ার মধ্যেই সফলতা। তো আরেক দিন ইব্রাহিম বিন আদাম চলে গেছে শিকার করার জন্য, বান্দিরি কয়ে গেছে, বান্দিরি আমার বিছনা টিছনা যা আছে সব গুছাই গেছে, রাইখো আমি একটু শিকার করতে যাইতেছি। শিকার থেকে আসছে আর বান্দি এদিকে বিছনা টিছনা পরিষ্কার করতেছে। এক পর্যায়ে ভাবলো এত আরামের বিছনা আমার মালিকের ঘুমা, তা আমি একটু পিঠটা লাগাই দেখি কেমন লাগে। যেই মাত্র পিঠটা লাগাইছে এমনি আমনে আমনে চোখ দুটো বন্ধ হয়ে গেছে, আল্লাহর কুদরত ঘুমাই গেছে। তো যেই গেলি ঘুমাই গেছে আল্লাহু আকবার, এর ভিতরে ইব্রাহিম বিন আদাম আয়সা বসে, আয়সা কিন্তু বান্দিরে নিজের আসন দেখিয়া মাতার শান্তি গরম হয়ে গেছে। সর্বনাশা কথা, বান্দি আমার বিছনাত ঘুমাই রয়েছে, বেতানো বেতাই না, বান্দিরে ঘুম থেকে ওঠায়া বান্দিরে বেত্রাঘাত করে বেত দিয়া মারে, বান্দি মুস্কি মুস্কি হাসে, মারে এটা কান্দনের কথা, এটা মুস্কি মুস্কি হাসে। এত আসতে বলছেন এবার আমি গিম্বিন আদাম তার দিয়া কর, রে বান্দি এ বান্দি আমি তোরে পেট দিয়ে প্রহার করি, তুই তো কাদার কথা কিন্তু হাসস কেন, কারণটা কি হাসস কেন। বান্দি তখন ডাক দিয়া কো হাসি, অল্প একটু সময় আপনার বিছনায় আমি ঘুমাইছি, অল্প সময় ঘুমানির কারণে দুনিয়াতেই যদি আমার এমন শাস্তি হতে পারে, আর এই বিছনায় ঘুমাইলে পরকালে না জানি কেমন শাস্তি আছে। আমি তো চিন্তা করতেছি আপনার কথা, আমার তো শাস্তি হয়ে যাইতেছে, আপনি যে দিনের পর দিন রাতের পর রাত এই আরামের বিছনায় ঘুমান, না জানি গো পরকালে আপনার কোন ধরনের শাস্তি হয়। ইব্রাহিম বিন আদহামের কলবে আমার মাওলার ভয় ঢুকে গেছে, ওই দিনের রাজপ্রসাদের কথা, রাজপ্রসাদের ছাদের উপরের কথা, আজকের বান্দির কথা, কলিজার মধ্যে বড় আঘাত করেছে। ইব্রাহিম বিন আদহাম বললেন আর না, আমি আর বাদশাহি করব না, আমি মাওলা পাকের পাগল হয়ে জঙ্গলে চলে যাব। আল্লাহর ভয় অন্তরে ঢুইকা গেলে জঙ্গলে চলে গেছে। এ মুসলমান ইব্রাহিম বিন আদহাম অনেক লম্বা কথা, জঙ্গলে গিয়ে আমার মাওলার ইবাদত করতে করতে আমার আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক কইরা লইছে গো। ইব্রাহিম বিন আদহাম কোন বৃক্ষের গোড়ায় বৈশা যদি আমার মাওলা পাকের জিকির করত, ওনার কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া গাছের পাতা লতা পর্যন্ত আল্লাহর জিকিরে মশগুল হইয়া যাইত। জঙ্গলের হিংস্র প্রাণী বিষাক্ত প্রাণীরা পর্যন্ত যার কথা শোনা, আমার মুক্তারাম ভাইয়েরা মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে একটি মাত্র হাতিয়ার, যে হাতিয়ারটার নাম আল্লাহ পাকের ভয়। বলুন যে হাতিয়ারটার নাম আল্লাহ পাকের ভয়, আর এই ভয়টা সবচেয়ে বেশি কার অন্তরে আছে বলেন বলেন, কার অন্তরে আছে, ওলামাদের অন্তরে আছে।
আলেমদের অন্তরে আছে এইজন্য আলেমদের সাথে সম্পর্ক রাখবেন আলেমদের কোনো ত্রুটি শুরুতেই বলে দিছি আলেমদের কোনো ত্রুটি যদি নজরে পড়ে মানুষের সামনে বলবেন না নীরব জায়গাতে আপনি আদবের সাথে বলবেন হুজুর আপনার এই কাজটা এইভাবে না হইয়া ওইভাবে হলে কেমন হয় আপনি পরামর্শ স্বরূপ কথা বলবেন বন্ধুত্ব আর বন্ধুত্বের আচরণ দেখাইয়া ওনাকে আসলা করার চেষ্টা করবেন হ্যাঁ ডাইরেক্ট শর্মিন্দা করবেন না মনে রাখবেন একটা কথা আল্লাহ নিজে আম জনতার সামনে হাশরের মাঠে আলেমদেরকে বিচার করবেন না এই কথাটা মাথায় রাখবেন সব সময় মরহুম জালাল উদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাই ব্রাহ্মণবাড়িয়ার মানুষের জন্য এক নিয়ামত ছিলেন এই নিয়ামত আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে গেছে আমরা তার স্মরণে আজকে একটা মাহফিলে বসছি এই মাহফিল থেকে আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ মরহুম জালাল উদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাই ওনার কবরটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের বাগান বানায়া দেন সবাই মহব্বতের সাথে বলেন আমিন আমার